সীমান্তরে সুমাইছে বাংলাদেশ দক্ষিণ হালমরা মানকাসর জেলার সীমান্তরে ভারতত প্রবেশ বাংলাদেশে ধুবুরী মাজমজিয়াত লিপি আখতার নামের এগারী বাংলাদেশী মহিলা গ্রেপ্তারের পিছতে সৃষ্টি হয়েছে সাংসদ কিন্তু তাতক ডর কথা হয়েছে সুমাইছে ১৭জনীয় বাংলাদেশীর দল লিপি আখতারের গ্রেপ্তারে উদঙাই দিছে সীমান্ত সুরক্ষার নগ্ন ছবি এখান থেকে যে একটা সরে সরে থেকে দেখা যায় আর্মি ক্যাম্প মানে ইন্ডিয়ার বর্ডার দেখা যায় বিএসএফ ক্যাম্প আছে হ্যাঁ বিএসএফ ক্যাম্পের আশেপাশে দিয়ে আসছো হ্যাঁ কালকে দেখছি ওরা মানে টোল দিতেছে সীমান্তরে এটা হাজার হাজার লোক ভারতত প্রবেশের বাবে উন্মুখ হয়ে আছে কিন্তু সীমান্তত যে নামতহে চলি আছে বিএসএফর পহরা সীমান্তত যেন বিএসএফর জওয়ানতক বেশি আছে বাংলাদেশী অনা দালাল দালালে অবাধে পার করাইছে বাংলাদেশী মাত্র ২৫০০ টকাতে দালালে সীমা পার করাইছে বাংলাদেশী আমার থেকে বাংলাদেশী ভাড়া শুধু ২৫০০ টাকা নিছে আর সোমবারে বিয়লি ধুবুরী শহরের সমীপর যুগমায়া ঘাটত আটক করা হয়েছিল এগারী বাংলাদেশী মহিলা লিপি আখতারক লিপি আখতারের গ্রেপ্তারের পিছতে পোহরলে আহিছে সীমান্তর সুরক্ষার ফুপুলা স্বরূপ লিপি আখতারে স্বীকার করা মতে স্বামীসহ ১৭জন লোক ভারতত প্রবেশ করেছিল সুদূর ঢাকার পর আহি অসমত প্রবেশ করেছিল ১৭জনীয় দল দক্ষিণ হালমরা মানকাসর জেলার ভারত বাংলাদেশের উন্মুক্ত সীমান্তরে দেওবারে নিশা প্রবেশ করেছিল অসম আমার স্বামী একসাথে বাইরেছি আমরা কালকে আমার ঘর আলাদা করছে রাইতে সীমান্তরে ভারতত প্রবেশ করাটো এতিয়া যেন তেনেই সহজ বাংলাদেশী পার করাই দিবলে সীমান্তত সাজু হয়ে থাকে দালালর দল দুটা দালালর সহায়ত লিপি আখতার আর আন ১৬জন লোক সুমাইছিল ভারতত প্রতিজনের পরা দালালে লৈছিল ২৫০০ টাকা করে আলি নামের এটা দালালর ঘর ধুবুরীর সরত আর হালিম নামের আনটো দালালর ঘর বাংলাদেশের ঢাকা দুই দালালর সহযোগত ভারত বাংলাদেশ সীমান্ত পার হয়ে ধুবুরীলৈ আহিছিল লিপি আখতার লিপি আখতারে সাংবাদিকক জানা মতে ১৭জন লোক একেলগে আহিছিল কিন্তু ভারতত প্রবেশ করার সময় সীমান্তত লিপি আখতারক বেলেগকৈ লৈ যায় দালাল এটা লিপি আখতারে নাজানে স্বামীসহ বাকি ১৬জন বাংলাদেশী কত আছে আরক্ষীর হাততো এই ১৬জনীয় বাংলাদেশী দলটির কোনো তথ্য নাই কে আনছে তোমাদেরকে দালাল দুটার নাম কি একটার নাম হালিম আর একটা এই দেশেরই আলি আলি আলির বাড়ি কোথায় জানো আলির বাড়ি এইদিকে একটা সরে ধুবড়িতে এই যে হাজি মনে হয় কি সম্ভবত আমি যেগুলো জিজ্ঞাসা করি না কালকে ঢাকার পরা প্রথমে বাসেরে আসছে তারপর এখন হাবিরে পুনাইছিল ভারত তারপর তিনিখন নদী এখন বিল পার হয়ে সীমান্তত উপস্থিত হয় বাংলাদেশীর দল শনিবারে ঢাকার পরা যাত্রা আরম্ভ করে সোমবারে উপস্থিত হয়েছিল ধুবড়ি বাংলাদেশ থেকে আমরা বাসে আসছি তারপরে জঙ্গলে পাড়ি দিছি দুইটা বাড়িতে ছিলাম নদী পার হয়েছি অনেক আমাদের উপর অনেক ইয়ে গেছে আসামে আমরা শনিবার রবিবারে ঢুকছি ইপিনে অসমত বাংলাদেশীর অনুপ্রবেশক লৈ মন্তব্য করেছে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং ডিজিপি জিপি সিং কলে আমি তৎপর হয়ে আছো বিএসএফর লগত সঘনে কথা পাতি আছো ভারত সরকারের গৃহ মন্ত্রালয়কো আমি সকলো জানাইছো দুই এজন বাংলাদেশী সুমালেও আমি উভতাই পঠাব পাৰিম আমিও তৎপর হয়ে আছো আর বিএসএফর লগত আমি রেগুলারলি জয়েন্টলি কাম করে আছো যত যত আমি খবর পাই আছো আমি অ্যাকশন লৈ আছো আর যা কালি মই বিএসএফর যেটো ইস্টার্ন কমান্ডর এডিশনাল ডিজি আছে তেখেতর টিমর লগত তেখেতেও আসলে তেখেতর টিম আসলে দীঘলীয়া একটা আলোচনাত মিলিত হয়েছিল আর আমি তেখেতকো সাজেশন দিছো কোন কোন জায়গাত আর এডিশনাল স্ট্রেংথেনিং করব লাগে কিন্তু আরক্ষিক তৎপরতার তুলনাত এই দালাল চক্র ইমানেই শক্তিশালী রূপত কাম করে আছে যে বাংলাদেশী দলটুক দক্ষিণ ভারতলে প্রেরণ করার পরিকল্পনা করেছে ভারতের নথিপত্র বনাই দিয়ালেকে সকলো করে দিয়ে দালালর দলটোয়ে কর্মসংস্থাপনের পিছতো ধন দিব লাগে বাংলাদেশে লিপি আখতার আর ভারতত প্রবেশের পিছত উপার্জন আরম্ভ করিলে আকো ২০০০০ টাকা দিব লাগিব বলে করা হয়েছিল মৌখিক শর্ত লিপি আখতারে কলে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেয়া বাবে ভারতত সংস্থাপনের বাবে আহিছিল তেও কথা হয়েছে যে এই জায়গায় এসে কাজ করে শোধ দেওয়া লাগবো দুইজনের ২০০০০ টাকা করে ৪০০০০ টাকা শুধু বাংলাদেশি খরচটা আমরা পার করতে ২০ গ্রাম পর্যন্ত আমরা খরচ দিছি ইপিনে বাংলাদেশী লিপি
আক্তার গ্রেপ্তার করার পিছতে সোমবারে নিশায় বাংলাদেশে উভতাই পঠিয়ায় আরক্ষী। আরক্ষীর এই কাণ্ডক ধুবুরীত এটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, কারণ লিপি আক্তার সহিত আসছিল স্বামী সহ আন 16 জন বাংলাদেশী। বাকি 16 জনের সন্ধান নোপাক লিপি আক্তারক উভতাই পঠিয়াত সন্দেহর সৃষ্টি হয়েছে রাইজর মাজত। বিএসএফ আর আরক্ষী প্রশাসনের ভূমিকা অতিষ্ঠ হয়ে এনেদরে ক্ষোভ প্রকাশ করলে অধিবক্তা মাসুদজামানি। পুশব্যাক করা বলে কোয়া হয়েছে, সাধারণ রাইজ হয়ে মই এটা কথা জানিব বিচারিম যে কোন দিনাখন কোন সময়ত কোন বর্ডারে দি পুশব্যাক করা হল। কোনোবাই যদি কয় যে মহিলাগীক এনে এড়ি দিয়া হয়েছে আপনার হে ভারতের যিকোনো স্থান যাবলে, সেইটার উত্তর দিবলে সরকার কিভাবে সাজু হয়েছে সেই বিষয়ে আমি শুনবলে রেডি আছো। আশঙ্কা করে থাকার দরে ভারত বাংলাদেশ সীমান্তরে সুমাইছে বাংলাদেশী, বিশেষকৈ নদী সীমান্তরে সেক ফালে প্রবেশ করবলে সাজু হয়ে আছে বাংলাদেশী দল। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম।